জিরা দিয়ে মেহেদি তৈরি করুন। এই মেহেদি হাতে পায়ে নখে নেওয়ার সাথে সাথে কালো খয়েরি হয়ে যাবে, এমনকি 5 বছরেও কালার নষ্ট হবে না। এই মেহেদি একবার ব্যবহার করলে আপনি বাজার থেকে মেহেদি কেনা ভুলে যাবেন। এতটা বেশি কালার হবে আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। শুধু হাতে পায়ে নখে না, চাইলে চুল দাড়িতেও কিন্তু কালার করতে পারবেন। পুরোপুরি জানতে হলে অবশ্যই পুরো ভিডিও সাথে থাকবেন। তো মেহেদিরা তৈরি করার জন্য এখানে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই পরিষ্কার শুকনো একটা বাটি নিতে হবে। এখানে কোনো প্রকার কোনো বিন্দু পরিমাণের জন্য যেন পানি না থাকে এরকম একটা পাত্র নিয়ে নেবেন। এটার মধ্যে আমি সর্বপ্রথম যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জিরা। এখানে কিন্তু মূল উপকরণ অবশ্যই জিরাটা দিতেই হবে। জিরা আমি এখানে কাঁচাটা ব্যবহার করছি, ভুলেও কিন্তু ভাজাটা দেওয়া যাবে না। নর্মালি কাঁচা যে জিরাটা থাকে সেটা ব্যবহার করতে হবে। এখানে আমি 2 চামচের মতো জিরা ব্যবহার করব। এতটুকু দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ মেহেদি হয়ে যাবে। আপনি হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, তারপরে বেঁচে থাকবে, কারণ 2 চামচে কিন্তু অনেকটা পরিমাণ মেহেদি হয়ে যায়। তো এখানে 2 চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চা পাতি। চা পাতিটা এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করব। পুরোপুরি এই 4 চামচের পুরো ভরে ভরে আমি 2 চামচের মতো চা পাতি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ জিরা দিয়ে দিয়েছি, ঠিক একই পরিমাণ চা পাতিটাও দিয়ে দিয়েছি। কিছুই কিন্তু এর থেকে বেশি দিবেন না, ঠিক আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেইভাবেই কিন্তু করতে হবে। কোনো কিছু এরকম ওরকম করা যাবে না। তো 2 চামচ চা পাতি, 2 চামচ জিরা। এখন আমি এটার মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে চিনি। আপনাদের বাসায় যদি খেজুরের গুড় থাকে, খেজুরের গুড় অনেকেই চিনেন না, খেজুরের গুড় অনেকে পাটালি বলে থাকেন, যদি এরকম কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। ওইটাও কিন্তু অনেক সুন্দর কালার আনতে সাহায্য করে। আর চিনি দিলে তো কোনো কথাই নাই, চিনিটাও দিতে পারবেন, চাইলে খেজুরের গুড়টাও দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আমি 2 চামচের মতোই চিনি দিয়ে দিয়েছি। সব কিছুই কিন্তু আমি একই পরিমাণ দিয়ে দিয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, একটু এমন তেমন হলে কিন্তু কালার আসবে না, পারফেক্ট কালারটা পাবেন না। এখানে আমি দিয়েছি 2 চামচ জিরা, 2 চামচ চা পাতি, 2 চামচ চিনি। তিনটা জিনিসই কিন্তু সেম পরিমাণে দিয়ে দিয়েছি, একটুও বেশি এবং একটুও কম দেই নাই, হুবহু এইভাবেই কিন্তু দিতে হবে, সবাই মনে রাখবেন। এখন আমি যেটা করব, এখানে আমি পুরাতন একটা স্টিল অথবা সিলভারের বাসন নিয়ে নিয়েছি অথবা পাত্র নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন পুরাতন একটা পাত্র ব্যবহার করার, আবার চাইলে কালো কড়াইও ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন গর্ত জাতীয় ছোটো একটা পাত্র ব্যবহার করতে, এতে করে কিন্তু এই কালারটা আরও বেশি ভালোভাবে উঠবে। মানে চেষ্টা করবেন একটু গর্ত জাতীয় পাত্র ব্যবহার করতে। ভুলেও এখানে প্লাস্টিক অথবা মেলামাইন কোনো পাত্র ব্যবহার করা যাবে না, সিলভার স্টিল অথবা কোনোরকম কোনো কড়াইও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি পুরাতন একটা পাতিল ব্যবহার করেছি গর্ত জাতীয়, এটার মধ্যেই কিন্তু আমি কালারটা তৈরি করব। অনেকেই ভাবতে পারেন এটাতে কালার তৈরি করলে হয়তো এটা নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, পরিষ্কার করা ঝামেলা মনে হবে, একদমই না। ভিজিয়ে রাখলে 1 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কিছুই করতে হবে না, জাস্ট ভিজিয়ে রাখবেন, দেখবেন সব পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই পাত্রের মধ্যে আমি জিরা চা পাতি চিনি যে মিশিয়ে রেখেছিলাম ওইটা আমি ঢেলে দিচ্ছি। এখন যেটা করতে হবে একটা চামচের সাহায্যে সমান করে দিতে হবে, মানে এই ভিতরে যে গর্ত স্থানটা আছে সেখানে পুরো ছড়িয়ে সমান করে দিতে হবে, যেন কোথাও বেশি কোথাও কম এরকম না থাকে। তাই খুব সুন্দর করে পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন কোথাও যেন উঁচু নিচু না থাকে অথবা বেশি কম এরকম না থাকে। পুরোপুরি তলাটা কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আর একটু দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়েছি, এইভাবেই কিন্তু দিতে হবে। তারপরে এখন আমি যেটা করবো এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, খুবই আলতো তাপ, এখানে কিন্তু বেশি অথবা মিডিয়াম তাপে দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ তাপ দিতে হবে। তারপর অনবরত চামচ দিয়ে উপকরণগুলো নিয়ে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু ভুলেও কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না, জাস্ট এই উপকরণগুলাই কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিয়ে নিতে হবে। যেখানে মনে হবে একটু কালারটা উঠে আসছে সেখান থেকে আরেক উপকরণগুলো মিশিয়ে দিতে হবে, এভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নিয়ে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার তাপটা বাড়ানো যাবে না, খুবই কমানো থাকবে, না হলে কিন্তু কালারটা পারফেক্ট উঠবে না, পুড়ে যাবে। যত আলতো তাপ থাকবে তত বেশি সুন্দরভাবে কিন্তু কালারটা উঠবে। আমি কিভাবে তুলছি এবং কিভাবে নাড়াচাড়া করছি দেখে বুঝতে পারছেন, এই অবস্থায় কিন্তু চুলাটা আমার একদম কমানো আছে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে দেখবেন যে অনেকটা কালার উঠে আসছে, মানে লাল লাল একটা ভাব চলে আসছে। তখনও কিন্তু নাড়া বাদ দেওয়া যাবে না, অনবরত কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে নেড়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, মানে কালো
খয়েরি একটা কালার চলে আসছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটা কিন্তু অনেকটাই পরিমাণ কালার চলে এসেছে, আর হালকা একটু নিয়ে নিলে পুরো কালারটাই উঠে যাবে। এখন যেটা করতে হবে, হালকা একটু পানি দিয়ে দিতে হবে, খুবই সামান্য পানি, বেশি না, খুবই সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে আবারও এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিতে হবে। এখানে একটু জালটা এখন বাড়িয়ে দিবেন, তারপরে এটা নেড়ে একটু গাঢ় করে নিতে হবে। যখন দেখবেন পানিটা গাঢ় হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে এই কালারটা পুরোপুরি বের হয়ে এসেছে, আর কিছুই করতে হবে না। তো আমি 1 থেকে 1.5 মিনিটের মতোই পানিটা জাল করে অনবরত নেড়ে নেড়ে পানিটা গাঢ় করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নিব। তো কালারটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন আমি উপকরণগুলো আর ব্যবহার করবো না, এগুলো আমরা ফেলে দিব। দেখুন পাতিলটা কিন্তু একদম নোংরা হয়নি, আপনারা নির্ভয়ে কিন্তু যে কোনো পাত্রে এটা করে নিতে পারবেন। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে, যখন নখে অ্যাপ্লাই করবেন তখন আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন কত সুন্দর হয়। এবং আমি A to Z দেখিয়ে দেবো, নিজের হাতে অ্যাপ্লাই করেও দেখিয়ে দেবো কত সুন্দর কালার আসে, সরাসরি কিন্তু আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব। আর এই কালারটা যতটা ঘন হবে তত বেশি সুন্দর কিন্তু কালার আসবে, তত তাড়াতাড়ি কালার আসতে সাহায্য করবে। অবশ্যই বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন না, এবং অনেকটা সময় আমি যেভাবে বলছি সেভাবে জাল করে কালারটা বের করে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, এখানে আমি যে কালারটা বের করে নিয়েছি এটার মধ্যে যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে হেনা পাউডার। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক আপু আমাকে বলেছেন যে আপু হেনা পাউডার কী, কোথায় পাওয়া যায়, কিভাবে পাবো, এবং হেনা পাউডার কী সেই সম্পর্কে আরও বেশি জানতে চেয়েছেন। অনেকেই বলেন হেনা পাউডার মাথায় নিয়ে যে প্যাকটা তৈরি করা যায় সেটাই কিনা, তাদের জন্য বলছি হেনা পাউডার আপনি যে কোনো দোকান মানে কসমেটিক্সের দোকানে গেলে পেয়ে যাবেন। খুব অল্প টাকায় আপনি 1 প্যাকেট হেনা পাউডার কিনতে পারবেন, 1 প্যাকেট হেনা পাউডার দিয়ে কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন। তো এখানে হেনা পাউডারটা দিয়ে দিয়েছি, হেনা পাউডার মানে মেহেদি পাউডার। আমি আবারও বলছি হেনা পাউডার মানে মেহেদি পাউডার, অবশ্যই কিন্তু এখানে হেনা পাউডারটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু অরিজিনাল কালারটা আপনি ভুলেও পাবেন না। অনেকেই বলেন যে আপু হেনা পাউডারটা সাদা দেখা যায় কেন, যেহেতু এখানে অনেক রকম লাইট থাকে সেক্ষেত্রে কিন্তু কালার একটু এমন তেমন হতে পারে, তবে আমি যেভাবে যেভাবে বলবো আপনারা তো সেইভাবে সেভাবেই করবেন। এখানে আমি যেটা দিয়ে কালার উঠিয়ে নিয়েছি আপনারা সেভাবে কালারটা বের করে নেবেন, তারপরে যেটা দেবেন সেটা হচ্ছে হেনা পাউডার। কারণ অনেক সময় দেখা যায় লাইটের জন্য সাদা দেখাতে পারে, লাল দেখাতে পারে, অনেক রকম কালার হয়, মানে পারফেক্ট কালারটা কিন্তু কোনোভাবে বোঝা যায় না। তো আমি যেভাবে যেভাবে বলবো ঠিক আপনারা সেইভাবে সেভাবেই করবেন। তো এখানে আমি হেনা পাউডারটা দিয়ে দিচ্ছি। মেহেদির ঘনত্বটা তো আমরা সবাই জানি, যারা আমরা ডিজাইন করে নিতে চাই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটু পাতলা একটা ঘনত্ব থাকে, আর যদি হাতের আঙ্গুলে এমনি সুন্দর করে ডিজাইন করতে চাই অথবা নখে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে একটু গাঢ় থাকে। তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু ঘনত্ব করে নিতে পারবেন, ঠিক আমি আমার ইচ্ছা মতো ঘনত্ব করার জন্য সেই মাপেই কিন্তু হেনা পাউডার দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে ডিজাইন করতে চান সেটা টিউবে ভরেও ডিজাইন করতে পারেন অথবা সিরিঞ্জে ভরেও কিন্তু ডিজাইন করতে পারেন, আমি কিন্তু এইভাবেই মেহেদি দিয়ে থাকি। সেইভাবে কিন্তু আপনারা ঘনত্ব করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো হেনা পাউডার মিশিয়ে ঘনত্বটা করে নেবেন। তো হেনা পাউডারটা দিয়ে কিন্তু অনবরত মিশিয়ে নিতে হবে, তারপরে দেখবেন অরিজিনাল যেই ঘনত্বটা সেটা চলে এসেছে। তা আমি আমার ইচ্ছা মতো এরকম একটা ঘনত্ব তৈরি করেছি, যেহেতু আমি টিউবে ব্যবহার করব, টিউবে ব্যবহার করার ক্ষেত্রে একটু পাতলা করবেন, আর যদি নখে ব্যবহার করেন সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি একটু ঘন করবেন। তো এইভাবে আপনার ইচ্ছা মতো কিন্তু ঘনত্ব করে নেবেন, আর অবশ্যই অনবরত মিশিয়ে নিতে হবে, কারণ হেনা পাউডার একটু দলা পেকে থাকে, দলা পেকে থাকলে কিন্তু পারফেক্ট কালারটা বের হবে না। ঠিক আমি যেভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে মেহেদিটা তৈরি করে নিতে হবে। তো অলরেডি আমাদের মেহেদিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এখানে আর কিছুই ব্যবহার করতে হবে না, আপনি কিন্তু অলরেডি পারফেক্ট একটা মেহেদি তৈরি করে ফেলেছেন। এখন আমি বলে দিব এটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি অনেক দিন যাবত কালার ধরে রাখতে পারবেন এবং অনেক বেশি গাঢ় কালো খয়েরি বানাতে পারবেন। এটা ব্যবহার করার আগে আপনি নখ অথবা হাতের তালু যেখানেই ব্যবহার করুন অথবা পায়ে যেখানেই ব্যবহার করুন সেটা অবশ্যই খুব সুন্দর করে ক্লিন করে আসবেন।
যদি আপনারা নখে ব্যবহার করতে চান, মানে নখ অনেক বেশি কালো খয়েরি বানাতে চান, সেক্ষেত্রে আমি একটা টিপস দিয়ে দিই। আপনারা কাপড় চোপড় পরিষ্কার করার ক্ষেত্রে যেই পাউডারটা ব্যবহার করে থাকেন সেই পাউডারটা দিয়ে নখটা পরিষ্কার করবেন, তবে এটা পুরোপুরি পানি দিয়ে ক্লিন করে ফেলবেন না, একটু আঠা আঠা যে অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু এই মেহেদিটা অ্যাপ্লাই করবেন। দেখবেন 5 মিনিটের মধ্যে কালো খয়েরি কালার হয়ে গিয়েছে, আমি 100% শিওর দিয়ে বলতে পারি। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হাতের তালুতে বলুন, পায়ের নখে বলুন এবং মাথায় বলুন, যেখানে অ্যাপ্লাই করতে চান সেই সব জায়গাতে এরকম কোনো কিছু করতে হবে না, এমনিতে অনেক বেশি কালো খয়েরি হয়ে যাবে। নর্মালি বাজারে কেনা যে মেহেদিগুলো ব্যবহার করে থাকেন তার থেকে কয়েক গুণ বেশি কালার হবে। এখন আমি বলে দেব এটা কিভাবে ব্যবহার করলে অনেক দিন যাবত কালার থাকবে, মানে বছরের পর বছর আপনি কালার টিকিয়ে রাখতে পারবেন। অনেকেই আছে আমরা নখ রাখতে পছন্দ করি, যারা নখ রাখতে পছন্দ করি তারা কিন্তু নখটা এত বেশি কাটি না, মাঝে মাঝে একটু হালকা কেটে এটা ডিজাইন করে নেয়, জাস্ট এতটুকুই। তারা কী করবেন, যখন এই মেহেদিটা ব্যবহার করবেন, এটা কালার হওয়ার ঠিক 1.5 থেকে 2 মাস পর দেখবেন গোড়া থেকে একটু ওঠা শুরু হয়ে গিয়েছে, তখন আবারও মেহেদিটা তৈরি করে আবারও অ্যাপ্লাই করবেন। এতে করে কী হবে, মেহেদিটা আরও বেশি কালো হয়ে যাবে, আরও বেশি গাঢ় হয়ে যাবে এবং কি অনেক দিন যাবত টিকে থাকবে। আপনি যদি 2 থেকে 3 মাস পর পর আবারও ব্যবহার করেন, কোনো দিনও আপনার নখের থেকে মেহেদি উঠবে না। এবং যারা হাতে পায়ের নখ রাখতে পছন্দ করেন না, শুধু মেহেদি নিতেই পছন্দ করেন, তারাও এভাবেই মেহেদি অ্যাপ্লাই করবেন। যতই আপনি হাতে পায়ের নখ কেটে ফেলেন, বড় হয়ে যাক না কেন, বড় হওয়ার আগে মেহেদি আপনি নখের থেকে উঠে যাওয়ার আগে আবারও এই মেহেদিটা তৈরি করবেন। এতে করে দেখবেন পুনরায় যেরকম কালার ছিল ঠিক সেরকম কালারই হয়ে গিয়েছে, নখের থেকে মেহেদিটা উঠছে না। আর যারা ডিজাইন করে হাতের তালুতে পায়েতে এরকম ব্যবহার করতে চান, তারা টিউবে ভরেও ব্যবহার করতে পারেন অথবা কোনোরকম কোনো সিরিঞ্জ থাকলে সেটার মধ্যে ঢুকিয়েও ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়েই কিন্তু ডিজাইন করে থাকি, যেভাবে টিউব মেহেদি ডিজাইন করে থাকেন ঠিক সেইভাবেই কিন্তু ডিজাইন করে নিতে পারবেন, কোনোরকম কোনো সমস্যা হবে না এবং কালো খয়েরি কুসকুসে কালো খয়েরিও কিন্তু আপনি বানাতে পারবেন। জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু অরিজিনাল কালারটা চলে আসবে। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকমভাবে ব্যবহার করতে পারবেন, হাতে পায়ে তালুতে নখে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু এটা চুলে ব্যবহার করা যাবে কিনা, যেহেতু আমি চুলে ব্যবহার করি নাই তবে আমি বলবো অবশ্যই চুলে কালার করা যাবে, চুলে অথবা দাড়িতে আপনি কালার করতে পারবেন, খুব সুন্দর একটা কালার আসবে। মেহেদি মেহেদি যে কালারটা আমরা অনেকেই করে থাকি সেরকম একটা কালার নিয়ে আসবে। আপনি চাইলে চুলেও ব্যবহার করতে পারবেন। এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে কতটা পারফেক্ট একটা কালার চলে আসে। এখানে আমি আমার হাতটা কিন্তু পরিষ্কার করে নিয়ে আসি নাই, জাস্ট নর্মাল যেই রকম ছিল সেরকমই কিন্তু ব্যবহার করে দেখিয়ে দেবো। এতে করে দেখবেন জাস্ট 1 মিনিট অথবা 1.5 মিনিটের মধ্যে দেখবেন ম্যাজিক। আমি 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু পরিষ্কার করে ফেলেছি, এতে করে এতটা পরিমাণ কালার চলে এসেছে। আপনারা যদি আরও বেশি কালো খয়েরি করতে চান, আপনারা আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবেন, দেখবেন আরও কালো খয়েরি হয়ে যাবে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার এবং সবারই অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।